সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। অমৃতকালে দেশ দাসত্বের মোহ কাটিয়ে ঐক্যবদ্ধভাবে এগোনোর সংকল্প নিয়েছে জানালেন প্রধানমন্ত্রী। মেরি মাটি মেরা দেশ প্রচার অভিযানের অমৃত কলস যাত্রার সমাপ্তি আজ, অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ, তার আগে আজ সর্বদল বৈঠক নির্বাচন কমিশনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিশ্বকাপ ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নমস্কার, শুরু করছি বিস্তারিত সংবাদ। আজ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 148তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে দিনটি দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা এবং অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে গুজরাটের কেভাড়িয়ায় একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। একতার প্রতীক বল্লভভাইকে স্মরণ করে এক ভারত শ্রেষ্ঠ ভারতের পুনরুল্লেখ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে কেভাড়িয়ায় একতা নগরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা অর্পণ করেন। তিনি কেভাড়িয়ায় আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি। সীমান্ত সুরক্ষা বাহিনীর মহিলা পাইপ ব্যান্ড, সিআরপিএফের বাইক বাহিনী, গুজরাট মহিলা পুলিশ সহ একাধিক বাহিনী এতে অংশ নেয়। এনসিসি স্কুল ব্যান্ড প্রদর্শিত হয় সেখানে। বায়ুসেনার বিশেষ ফ্লাইং পাস্টের আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, অমৃতকালে ভারত দাসত্বের মানসিকতা দূর করে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে। ইস অমৃত কাল মে ভারত নে গুলামী কি মানসিকতা কো ত্যাগ কর আগে বড়নে কা সংকল্প লিয়া হ্যায়। ভারত নে আপনি নৌসেনা কে ধ্বজ পর লগে গুলামী কে নিশান কো হটা দিয়া হ্যায়। গুলামী কে দৌর মে বনায়ে গয়ে গ্যার জরুরি কানুনো কো ভি হটায়া যা রহা হ্যায়। আইপিসি কি জগহ ভি ভারতীয় ন্যায় সংহিতা লাই যা রহি হ্যায়। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থিরতায় আঁচ আসতে পারে এমন কোনো কাজ কখনোই করা উচিত নয়। প্রত্যেক ভারতবাসী কে লিয়ে এ সময় বহুত মহত্বপূর্ণ হ্যায়। কিসি কো ভি এসা কোই কাম নাহি করনা হ্যায় জিসসে দেশ কি স্থিরতা পর আঁচ আয়ে। হামারে কদম ভটকনে সে হম লক্ষ্য সে ভি ভটক যায়েঙ্গে। জিস পরিশ্রম সে 140 করোড় ভারতীয় দেশ কো বিকাশ কে পথ পর লেকর আয়ে হ্যায়
वो कभी भी व्यर्थ नहीं होना चाहिए। देश के पहले गृह मंत्री होने के नाते सरदार पटेल देश की आंतरिक सुरक्षा को लेकर बहुत सख्त रहते थे। लोह पुरुष थे ना, पिछले 9 वर्षों से देश की आंतरिक सुरक्षा को कई मोर्चों से चुनौती मिलती रही है, लेकिन हमारे सुरक्षा बलों की दिन रात की मेहनत भी और उसकी वजह से देश के दुश्मन अपने मंसूबों में पहले की तरह कामयाब नहीं हो पा रहे। তিনি তুষ্টিকরণ রাজনীতি নিয়ে সরব হন। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের রাজনীতি উন্নয়নের পথে প্রধান বাধা। হামারি বিকাশ যাত্রা মে সবসে বড়ি রুকাওয়াট হ্যায় তুষ্টিকরণ কি রাজনীতি। ভারত কে বিতে কই দশক সাক্ষী হ্যায় কি তুষ্টিকরণ করনে ওয়ালোঁ কো আতঙ্কবাদ, उसकी भयानकता, उसकी विकरालता कभी दिखाई नहीं देता। तुष्टीकरण करने वालों को मानवता के दुश्मनों के साथ खड़े होने में संकोच नहीं हो रहा। वो आतंकी गतिविधियों की जांच में কোতাহি করতে হ্যায়। কেভাড়িয়ায় প্রধানমন্ত্রী 160 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে একতা নগর থেকে আহমেদাবাদ পর্যন্ত হেরিটেজ ট্রেন সহ অন্য প্রকল্প। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির প্যাটেল চকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে ধ্যানচাঁদ স্টেডিয়ামে আজ একতা দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সহ অন্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একতার শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, কাশ্মীর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত দেশকে এক সূত্রে বাঁধতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা অবিস্মরণীয়। কাশ্মীর সে লেকর লাক্ষাদ্বীপ তক फैले हुए इस विशाल देश को एक करने में सरदार पटेल जी का अविस्मरणीय योगदान था और ये देश कभी इनके ऋण को चुका नहीं सकता। सरदार साहब न होते तो आज हम यहां पर खड़े न होते, और इसीलिए देश के प्रधानमंत्री जी ने केवड़िया में विश्व की सबसे ऊंची प्रतिमा सरदार वल्लभ भाई की बनाकर उनको ये उचित सम्मान देने का काम किया। পরে পতাকা নেড়ে একতা দৌড়ের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল জন্মজয়ন্তী উপলক্ষে উত্তরপ্রদেশের লখনৌতে এক অনুষ্ঠানে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উভয় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী হল একতার সংকল্পের দিন। সর্দার পটেল কি জয়ন্তী একজুটতা কে সংকল্প কা দিন হ্যায়, একতা কে সংকল্প কা দিন হ্যায়, অর অখণ্ডতা বনায়ে রখনে কা সংকল্প লেনে কা ভি ইয়াহ দিন হ্যায়। इस काम में सबसे बड़ी जिम्मेदारी देश के नौजवानों पर है, इसलिए प्रधानमंत्री मोदी जी चाहते हैं देश का युवा आगे आओ आए
और दृढ़ संकल्प के साथ नए भारत के निर्माण के लिए वह काम करें। তিনি একতা দৌড়েরও সূচনা করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশার কটক জেলায় একতা দৌড়ের সূচনা করেন। তিনি নিজেও এই দৌড়ে অংশ নেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি একতার শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল পুরো দেশ কো আজ যে ভারত হম দেখ রহে ও উসকে নির্মাতা হ্যায়। পুরো দেশ কো এক কড়ি মে পিরোয়ে, নহীঁ তো 550 करीब राजे रजवाड़े थे, एक देश नहीं था। सरदार वल्लभ भाई पटेल ने सबको एकत्र करके एक देश बनाया और उसी के लिए हम लोग आज इस दिवस को मनाते हैं। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আজ শপথ বাক্য পাঠ করান কলকাতা দূরদর্শনের অধিকর্তা রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সুদীপ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মী। अखंडता और सुरक्षा को बनाए रखने के लिए स्वयं को समर्पित करूंगा और अपने देशवासियों के बीच ये संदेश फैलाने का भी भरसक प्रयत्न करूंगा। मैं ये शपथ अपने देश की एकता की भावना से ले रहा हूं, जिसे सरदार वल्लभ भाई पटेल की दूरदर्शिता एवं कार्यों द्वारा संभव बनाया जा सका। বিএসএফ কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের পক্ষ থেকে আজ কৃষ্ণনগরে একতা দিবস উপলক্ষে 4 কিলোমিটার একতা দৌড়ের আয়োজন করা হয়। দৌড়ের সূচনা করেন কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি সঞ্জয় কুমার। বিএসএফের পদস্থ কর্তা, জওয়ান ও বিএসএফ পরিবারের সদস্য সহ অন্য ব্যক্তিবর্গ দৌড়ে অংশ নেন। ডিআইজি সঞ্জয় কুমার জানান, কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে তুলতেই এই উদ্যোগ। ये आज का दिन सरदार पटेल जी की याद में एकता दिवस के रूप में मनाया जा रहा है और सीमा सुरक्षा बल के द्वारा चारों तरफ बॉर्डर के ऊपर और अपने हेडक्वार्टर्स में आज के दिन को स्वच्छ भारत स्वस्थ भारत के रूप में ये छोटे छोटे आयोजन और इसी तरह के बहुत सारे छोटे प्रोग्राम हैं जिसमें सीमा सुरक्षा बल ने अपने आसपास के रहने वाले निवासियों के साथ मिलकर मनाना है। ये प्रोग्राम है लोगों को जागरूक करने का कि हमारे जीवन में स्वच्छता और स्वास्थ्य का कितना महत्व है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মেরি মাটি মেরা দেশ প্রচার অভিযানের অমৃত কলশ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। দিল্লির কর্তব্যপথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী অমৃত বাটিকা এবং অমৃত মহোৎসব সৌধের উদ্বোধন করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার অমৃত কলশ যাত্রীর সমাবেশে ভাষণ দেবেন তিনি। দেশের যুব সম্প্রদায়ের জন্য মেরা যুবা ভারত মঞ্চের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী। আবর্জনা মুক্ত সুন্দর পরিবেশ গড়ে তুলে স্বচ্ছতার এক নতুন সংজ্ঞা তৈরি করল কোল ইন্ডিয়া। 350টি পুরনো স্ক্র্যাপ কম্পিউটার সারিয়ে তুলে বিভিন্ন ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো। কোল ইন্ডিয়ার অধিকর্তা বিনয় রঞ্জন এই কম্পিউটারগুলি তুলে দেন। সংস্থার চেয়ারম্যান পিএম প্রসাদ জানান, স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
यह संदेश फैलाने का तार से हैं इसमें। तो स्वच्छता पखवाड़ा भी हम मनाया, इसी के साथ स्वच्छता पखवाड़ा भी हम मनाया जा रहा है और इसके अंडर में हम लोग जो जितना कंप्यूटर्स है जो विच कैन बी रीयूज्ड, तो विभिन्न स्कूल्स में और भी जहां पर हम लोगों का यूज हो सकता है, स्कूल्स है कहीं लाइब्रेरीज में, जिस कंप्यूटर्स में यूजफुल लाइफ है और लोग भी उसमें सीख सकते हैं, उस हिसाब से स्कूल्स को वी आर प्रोवाइडिंग यूज्ड कंप्यूटर्स। স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির উদযাপন শেষ হলে দিন সল্টলেকের অফিসে সংস্থার আঞ্চলিক অধিকর্তা আনন্দী গায়েন বলেন, স্বচ্ছতা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই উদ্যোগ। অন্তর্গত যত অর্গানাইজেশন আছে তারা এই স্বচ্ছতা অভিযান পালন করছে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে শুরু করে আর আজ 31 অক্টোবর আজ আমরা এটা সমাপ্ত করব। এই নিরিখে আমরা সারা মাস জুড়ে এই অক্টোবর মাসে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন প্রোগ্রাম রেখেছি। আমাদের যে ডিভিশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে কাশীপুরে গঙ্গার ঘাট সেটাও পরিচ্ছন্ন করেছি, তার সংশ্লিষ্ট এলাকাও আমরা পরিচ্ছন্ন করেছি। সাথে সাথে আমরা যে রাজ্য বা জেলা স্তরে যে প্রশিক্ষণ শিবির করে থাকি, ট্রেনিং প্রোগ্রাম এবং জনসংযোগ কর্মসূচি যেটা পাবলিক ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম করে থাকি, সেখানেও আমরা তাদের যারা পার্টিসিপেন্ট অংশগ্রহণকারীদের আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি স্বচ্ছতার। দিল্লি আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো ইডি। আগামী 2 নভেম্বর তাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য রেকর্ড করা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, আপ যেদিন থেকে ক্ষমতায় এসেছে তাদের একের পর এক নেতা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। जो ईमानदारी के सर्टिफिकेट देते थे उनका कैसे एक के बाद दूसरा मंत्री जेल गया और जेल के बाद बेल भी नहीं हुई, और साल भर से ये कभी सत्येंद्र जैन जी को, कभी मनीष सिसोदिया जी को, कभी संजय सिंह जी को, इन सबको ईमानदारी के सर्टिफिकेट माननीय मुख्यमंत्री अरविंद केजरीवाल जी बांट रहे हैं। सच्चाई ये है कि जब से सत्ता में आए हैं एक के बाद दूसरा इनका नेता भ्रष्टाचार में लिप्त पाया गया, और आप पिछले 8-9 वर्षों की कड़ी एक के बाद दूसरी देखिए कि कैसे व्यापक भ्रष्टाचार आम आदमी पार्टी ने दिल्ली से लेकर पंजाब तक किया है। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। আপনার চারপাশে কি দুর্নীতি আছে এবং আপনি কি অভিযোগ করতে ভয় পান? কারণ আপনার পরিচয় প্রকাশ হতে পারে, এখন আপনি নিশ্চিন্তে অভিযোগ করতে পারেন। PIDPI অভিযোগে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়। যাই একটা অভিযোগ করে দেখি, সঠিক জায়গায় সঠিক অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হয়। আমাকে বিশ্বাস করুন, নিশ্চিত থাকুন আপনার পরিচয় গোপন থাকবে। শুধুমাত্র PDP-র নিয়ম জেনে CDC-তে অভিযোগ করুন। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ। তার আগে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বৈঠক ডাকা হয়েছে। নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্য আধিকারিকরা এই সর্বদল বৈঠকে উপস্থিত থাকবেন। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ফের CGO কমপ্লেক্সে ইডি হেফাজতে নিয়ে আসা হয়েছে। ইডির জেরার মুখোমুখি জ্যোতিপ্রিয় মল্লিক। দাদা কি বল, দাদা কি বল, দাদা কি বল, দাদা কি বল, দাদা
উল্লেখ্য, ইডির হাতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে গতকাল রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে মেডিকেল বোর্ড জানায়, বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল সেখানে মন্ত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়। জ্যোতিপ্রিয় মল্লিক ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত, তার বিপুল বেনামি সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদের সব সেম মডেল, পার্থ, বর্তিতা, কেষ্ট, সাইগল আর বাকিবুর বালু, মডেল সব সেম। দীঘার হোটেলগুলো দেখবেন নি, ইচ্ছা আছে দেখা? হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল। This one. কি নাম? হার্ড। সব বেনামি। এই লুটেরা, হ্যাঁ, এবং এই হোটেলগুলো যাদের নামে আছে তাদের নামগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এরা অ্যাকচুয়ালি লিজ হোল্ডার, পরে 50 টাকা স্ট্যাম্পে জ্যোতিপ্রিয় মল্লিক তার আগের পিএ অভিজিৎ, তার মিসেস, তাদের নামে করে নিয়েছে। এই হোটেলগুলোর ল্যান্ড প্লট ওনার হচ্ছে অজয় দে, দেবাশিস দাস, সম্রাট হোটেল মেঘবালিকা, বিচ ভিউ, বি ভিউ রিসর্ট। এরা গোটা পশ্চিমবঙ্গে এই একই জিনিস করেছে। এবং আমি তো গতকালও বলেছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, বাকি থাকলো স্বাস্থ্য। স্বাস্থ্য কবে জেলে যাবে তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ। আজ রাতের অন্ধকারে সবজি এবং ধানের জমিতে বুনো হাতির দলের তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কৃষকরা। সোনামুখী অঞ্চলের পাথরা এলাকার ঘটনা, ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় রাতের ঘুম ছুটেছে কৃষকদের। পাশাপাশি সন্ধে নামতেই গৃহবন্দী থাকতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। কৃষকদের অভিযোগ, প্রায় 100 বিঘা ধানের জমি বুনো হাতির তাণ্ডবে ক্ষতি হয়েছে। অবশ্যই বন দপ্তরের গাফিলতি, কারণ এত এত স্টাফ থাকার পরেও বন দপ্তর হাতিটা ছেড়ে দিয়েছে। মানে বন দপ্তর তো দেয়নি ক্ষতি, এই ধরুন এটা 40-45 হাজার টাকা ক্ষতিপূরণ, খুব জোর হলে আপনার 500 থেকে 1000 টাকা দেবে, তার বেশি দেবে না এরা। আমার ধানে ধরুন সেদিনে পাথমার জঙ্গল থেকে হাতিরে নিয়ে দিতে ডিপার্টমেন্টের লোকে, আমরা সব ফোন নাম্বার দুজন আছে, তাদেরকে ফোন করছি, হাতিরে খেলে বলছে হাতিরে ছাড়া আবার ধরে নিয়েছি, আবার ফোন করছি বলছে আবার আমার গানের ছেলেরা বলছে হাতিরে ছাড়া গেছে, কিন্তু ছাড়া যে ভোরবেলা দেখতে দেখছি আমাদের গানের ছেলেরা রাত 2-2:30 সময় হাতিরে খাইয়ে দিচ্ছি। খানটা কারা খাইয়ে দিল? ডিপার্টমেন্ট খাইছি হাতিরে, কি আমরা কি নিয়ে ঘুরে বলছি? ডিপার্টমেন্টে নিয়ে ঘুরে বলে অ্যাকচুয়াল দায়ী, সম্পূর্ণ দায়ী। হ্যাঁ, দেখিয়ে দেবো তো ব্যাঙ্কে অ্যাকাউন্ট, 8 বছর এই জমিটি ক্ষতি হয়েছিল, সে ক্ষতিটা দেখিয়ে দেবো অ্যাকাউন্টে কি কতটা ঢুকিয়েছে। সোনামুখী বনাঞ্চলের আধিকারিক অমিতেশ সৎপতি কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছেন। সরকারি যে ক্ষতিপূরণের যে নিয়ম আছে 25 টাকার, সেটার অনুযায়ী অবশ্যই যথাযথভাবে না, এটা তো ওই বিষয়ে তো আমার কিছু বলার নেই। গভর্নমেন্টের যে অর্ডার আছে, অর্ডারের বাইরে তো আমরা টাকা দিতে পারি না, একটা নির্দিষ্ট স্ল্যাব আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হয়। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণবার্ষিকী আজ। শক্তিস্থলে পৌঁছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান।
খেলার খবর। বিশ্বকাপ ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 9 রান। ইডেনে বিশ্বকাপ ম্যাচ চলায় দর্শকদের সুবিধার্থে আজ বিশেষ ইএমইউ পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেল। বারাসাত যাওয়ার জন্য প্রিন্সেপ ঘাট থেকে বিশেষ ট্রেন 10:55 ছাড়বে। বারুইপুর যাওয়ার জন্য বিবাদীবাগ স্টেশন থেকে 10:45 বিশেষ ট্রেন ছাড়বে। তারকেশ্বর লোকাল হাওড়া থেকে 11:05 পরিবর্তে 11:15 ছাড়বে। শীতের আমেজে ক্রিকেটের নন্দনকানন। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছেন ক্রিকেট প্রেমীরা। টিকিটের জন্য ছিল লম্বা লাইন। বিশৃঙ্খলা রুখতে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়েছে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার ছবি। আমরা বাংলাদেশ থেকে এসেছি, ঢাকা থেকে গতকালকে এসেছি। আজকে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ দেখব, যদিও এখন খুব একটা আশা নেই। তারপরেও বাংলাদেশ খুব ইমোশনাল জাতি, আমাদের ইমোশন নিয়েই আমরা চলি। তো আশা করছি আজকের ম্যাচ অবশ্যই জিতবে ইনশাল্লাহ, এবং পরের দুটি ম্যাচও জিতে আমরা অন্তত চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করব। টুডে উই কেম হিয়ার ওনলি টু ওয়াচ দ্য বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ, অ্যান্ড উই আর হোপফুল দ্যাট টুডে ইফ ইউ উইন অ্যান্ড দ্য নেক্সট টু ম্যাচেস উই আর গোইং টু মেক ইট টু দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আজকে শুধুমাত্র এখানে আসছি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখার জন্য, স্পেশালি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। আসলে বাংলাদেশ অনেক হারের পরেও আমরা যে বাঙালিরা এত ইমোশন নিয়ে খেলা দেখি, এটা যে খেলোয়াড়রা যদি আমাদের ইমোশনটা বুঝতো তাহলে মনে হয় আমাদের কষ্টটা তারা একটু হলেও ফিল করত। আমাদের প্রত্যাশা আজকে বাংলাদেশ ভালো খেলবে এবং নিঃসন্দেহে পাকিস্তানের সাথে আজকে জিতবে, এমন আশা নিয়ে আজকে আমরা স্টেডিয়ামে আসছি। অনেক দূর থেকে এসেছি একটা ভালো প্রত্যাশা নিয়ে, তো আমরা চাইবো ম্যাচটা জমজমাট হোক আর ইনশাল্লাহ আমরা আজকে এই ম্যাচে জিততে চাই। অ্যান্ড আই হোপ পাকিস্তান উইল বি বাউন্স ব্যাক because they back to back 4 matches lost and it is the last hope for Pakistans and I wish them very great efforts and I hope they will win the match and will bounce back in the competitions and I love my country. I am Indian. Being an Indian, I love and respect all the players of Indian team, but in the field of cricket I support Pakistan cricket team. It's my own wishes and my choice. Babur ab Rizwan er khela ta dekhar jonno pochondo kori, bhalobashi ei jonno ajke asha korteci hoyto Pakistan er shonge asche. Abohar khobore Alipur abohar doptor janiyeche akash angshik meghla thakbe. Ekhon dekhe nebo rajyer koyekti jaygar shorboccho shorbonimno tapmatra. দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি ও সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 30 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 30 ও 20 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 31 ও সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 30 এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 31 এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 32 এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 32 এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30.8 ডিগ্রি ও 23.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত। অমৃতকালে দেশ দাসত্বের মোহ কাটিয়ে ঐক্যবদ্ধভাবে এগোনোর সংকল্প নিয়েছে জানালেন প্রধানমন্ত্রী। মেরি মাটি মেরা দেশ প্রচারাভিযানের অমৃত কলস যাত্রার সমাপ্তি আজ, অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ। তার আগে আজ সর্বদল বৈঠক নির্বাচন কমিশনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সিজিও কমপ্লেক্সে ইডির জেরার মুখে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিশ্বকাপ ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর দুপুর তিনটে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।